দোকানে যতগুলো সোনার আংটি ছিল সব আমাকে পরিয়ে দিচ্ছে আই এম তো অবাক আমি বুঝতেই পারছি না যে আমার সাথে কি হচ্ছে আমি জন্মদিনে যে এত এক্সপেন্সিভ একটা গিফট পাবো এটা আমি স্বপ্নেও ভাবিনি হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও তো গাইস কেমন আছো সবাই আশা করি ভালো আছো ও হো হো কালকে তো বার্থডে সেলিব্রেশন হলো খুবই মজা কালকে অনেক গিফট পেয়েছি সোনালির কাছ থেকে বাকি সবাই তো গিফট দিয়েছে সোনালির কাছ থেকে অনেক গিফট পেয়েছি একটাই দেখাবো গিফট তারপর আমি ফ্রেশ হব তারপরে সব গিফট দেখাবো দাও 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 হ্যাপি বার্থডে কি গিফট দিয়ে দেখো ব্রাশ আমি ইলেকট্রিক ব্রাশে ব্রাশ করি আর একটা আমার এই এই ব্রাশ আছে চলো এর ব্রাশ দিয়ে আজকে আমি স্টার্ট করি এখন তো নিব আমি এই রেডটা ওকে তো চলো এটা দিয়ে ব্রাশ করবো এটা বাইরের ওয়েদার কিন্তু আলাদা লেভেলের দাদিমা গুড মর্নিং গুড মর্নিং আমরা একটু যাবো ভোগপুর তো শাশুড়ি মা আসছে। সোনালি শাশুড়িমা আর আমি যাব তিনজনে ভোগপুর কেন যাবে কি জানেন জানিনি আমাকে নিয়ে যেতে বলতেছি সেই জন্য যাচ্ছি মর্নিং মর্নিং মেরো গুড মর্নিং এখন আমাদের জল অনেকটা কমে গেছে প্রায় জল শুকনো শুকনো হয়ে গেছে এই দিকটা এখনো জল আছে পুজোর আগে মনে হচ্ছে জলটা কমে যাবে হ্যাঁ ওঠো চলো যাওয়া যাক ভোগপুর বোকু চলে আসছি সব সোনা দোকানে ঢুকতিছে এখানে সোনা দোকানে শাশুড়ি মা সোনালি ঢোকার পরে আমার তো কোনো মনেই হয়নি বাট ওরা ঢোকার পরে আমাকে ডেকে বলল যে চলে আসো তারপরে আমি আসতে না আসতেই আমার সব আঙ্গুলগুলোতে সব এক একটা করে সোনার আংটি পরিয়ে দিচ্ছে তখনই আমার ডাউট লাগলো যে কিছু তো কিছু একটা ব্যাপার আছে শাশুড়ি বলছে এরকম কোনটা তোমার পছন্দ বলো আর তারপর সোনালি বলল যে এটা আমার बर्थडे গিফট শাশুড়ি মা সোনার আংটি গিফট করছে बर्थडे গিফট যে এতটাই এক্সপেন্সিভ আমি কোনোদিন ভাবিনি আমি এক্সপেক্টও করি

সারপ্রাইজ সারপ্রাইজ একটু বেশি মেহেঙ্গা হয়ে গেলো তো গাইস সব নেওয়ার পরে এখানে আসছে লাস্ট বই কিনতে দুটো বই নিচ্ছে বাঘে সব কিছু নেওয়া কমপ্লিট এবারে যাবো বাড়ি তোর এখানে যেটা পছন্দ সেটা বল কোনটা খাবি ঠিক আছে কিস কেক এই তো এইখানের কোন কেকটা খাবি বল হ্যাঁ এই এটা দাও দাও হ্যাঁ না আর নিবি ভাই আরেকটা আর দে দাও

শ্বশুর বাড়ি জামাই শুষ্টি গেলে এবারে যখন ভোজের থালাটাই খেতে ঘুষবে জামাই হাতটা বাড়াবে কষ্ট এতদিন শাশুড়ির মনটা খারাপ লাগতো আর কি খালি হাতটা পাতে দিত

সতেরো সালের ডিজাইন আর চব্বিশ সালের ডিজাইন আচ্ছা দেখি না একটু দেখি দুয়া একটু বড় দেখি অত অ্যাঙ্গুলার হয়নি এখন এই আর এটা ঢিলা একটু হালকা ঢিলা তো গাইস খুবই ভালো লাগলো সুন্দর আংটিটা খুবই সুন্দর আংটি হয়ে গেছে ওয়াও সুন্দর সোনালের এখন পার্সেল আসছে কোথা পার্সেল পার্সেল চলে এলো স্নিচ এ ফাট পার্সেল পার্সেল جلছে মধ্যে তো একটা তো তুমি গিফটও পেয়েছো বাবা গিফট আমি আমার আনবক্সিং করব দেখি তোমার কিটা দিয়েছে এটা কিন্তাস এটা তো তুমি নিজে অর্ডার করছছাড়া এটা তো আমি নিজে অর্ডার সুন্দর সুন্দর বললে কেমন লাগবে আনএক্সপেক্টেড ঠিক আছে বেশি নয় টাকা ওই জন্য দিয়েছিলাম ওই জন্য কোয়ালিটিটা টাকারই আরে কোয়ালিটি যা যে ডবল এক্স এস সাইজ দিয়েছিলাম এবার পরলে যদি না হয় তাহলে আমি আনবক্সিং করব আমার মা দিয়ে সেটা এটা হচ্ছে আসছে স্নিচ থেকে এই হচ্ছে যে স্নিচ স্নিচ কোম্পানি এই যাবে নিচে এইটা সব থেকে বেশি অ্যাড দে কিন্তু এই কালারটা একটু বেশি যেন ডিপ ডিপ ছিল অনলাইনে এইগুলো হচ্ছে ওভার শার্ট মানে এগুলো শার্টের উপরে পড়বে স্নিচের আমি রেডটা দেখিয়ে দিচ্ছি নাম লার্জ সাইজ তো এটা আমার মায়ের গিফট মানে আমি বলে দিচ্ছি এই দুটোই কিন্তু ও অর্ডার দিয়েছিল বললাম যে একটা আমি পয়সা দেবো মানে আমি নয় মা পয়সা দিবে

আমি দেখাবো আমার কালেকশন টোটাল কালেকশন দেখাবো আমি কি শপিং করেছি পুজোর এটা তো দাদা গিফট দিয়েছিল পারফিউম ইউজ করবো এবার থেকে চলো ওয়ালেটটা বের করি আর ও এটা সেই চশমা এই চশমাটা আমি এমনি দেখার জন্য দিয়েছি আর আর তোমাদের দাদা ভাই ভেবেছিল হয়তো পুরনো হয়ে চশমা একটা দিয়ে দিয়েছি না 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 এই তো এটা পুরো নতুন চশমা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি চশমা রাখার জন্য এটা দিয়েছো

আচ্ছা একটা একটা সব খুলো আমি এখনো একবারও কিছু খুলিনি আচ্ছা এই তো দেখো এটা কি সেভিং ক্রিম এটা সেভিং ক্রিম দেখি হুম সেন্টটা ভালো আর এটা হচ্ছে বডি স্প্রে ভালো নয় পার্ক এভিনিউ পার্ক এভিনিউ সবই পার্ক এভিনিউ হয়ে গেল আচ্ছা এটা কি এটা সেন্ট এটাও সেন্ট হুম এই হাতে দাও হাতে এটা একটু বেশি টিম এটা 2x মোর এটা হাতে দাও একটু হালকা আহ বেশি লাগে বেশি তীব্রও এটা কি গো দেখো কি আমি জানি নি ছেলেদের জিনিস আমি কি করে জানবো আচ্ছা লosanটা সেভিং লosan ও আচ্ছা সেভিং করার পরে এইটা কিন্তু খুব জোরে ছিল হ্যাঁ এগুলো এগুলো হচ্ছে এগুলো হচ্ছে দোকানে গেলে মানে সেভিং করতে গেলে তখনই সাক 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 করে দেয় বটস অন্য অন্য কোম্পানি থাকে এটা বেশ ভালো আর এটা হলো

টাইটানের একটা ওয়ালেট খুবই সুন্দর খুবই স্পেশাল একটা ওয়ালেট চলে এসেছি এটা আমাকে দিয়েছিল বার্থডে একদম রাত বারোটার সময় আমাকে দিয়েছিল কুইজ করার সময় প্রথমে এটা দেখাই এটা বক্সের মধ্যে ছিল আর বক্সের মধ্যে ছিল এই দেখো তুমি বানিয়ে নিয়েছো লাভ তো দেখতে পাচ্ছ এখানে দুটো ব্রাশ আছে এই দুটো ব্রাশ এটা এটা দুটো ব্রাশ নয় তিনটে ব্রাশ ছিল আমি অলরেডি একটা ইউজ করে নিয়েছি তিনটে ব্রাশ এটা সেন্সর ডাইনার একটা একনোফাইট গান ইয়ার একনোফাইট এটা আমার সবথেকে পছন্দের আর আমি ইউজ করি প্রচুর আমি আদার ফেস ওয়াশ ইউজ করি না আমি এটাই বেশি ইউজ করি চকলেট 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 আগে একটা চকলেট খাবো আমি অলরেডি খাচ্ছি সেদিন রাতে চকলেট আমি খাইনি দিয়েছিলো বাস পড়েই আছে এখনো ফিটকাট ডেয়ারি মিল্ক আচ্ছা একটা পেন একটা নর্মাল রেড মার্কার ব্ল্যাক মার্কার দুটো মার্কার বক্স খালি আর এই হচ্ছে যে আমার ওয়ালেট এখন সোনালি ওয়ালেটটা গিফট করেছে তো এর যা কিছু সব এখানে শিফট হবে তো এটা আমার পার্স ছিল চেঞ্জ করে এখন এটাতে শিফট হয়ে গেছে লাস্ট আরেকটা দেখে দিই এই হচ্ছে সে ভাই দেখেছো তাও আরেকবার দেখিয়ে নাও স্পেশাল গিফট আর আংটি কেমন হয়েছে অল ওভার সব কিছু থ্যাংক ইউ সবাইকে সবাই আর হ্যাঁ বৌদি একটা শার্ট দিয়ে বৌদি তো শার্টটা দিয়েছিলো সেই শার্টটা আমি পরে নিই তো যাই শার্টটা ওখানে আছে তো খুবই সুন্দর তো চলো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই কেমন লেগেছে কমেন্ট করে জানিও ভালো লাইক করো শেয়ার করো চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ গিয়ে যারা দেখছে অবশ্যই অবশ্যই ফলো করো ইনস্টাগ্রাম গান্ধীপর্বন ইনস্টাগ্রাম আইডি অবশ্যই গিয়ে ফলো করো চলো আজকের মতো বাই 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 বাই